সয়াবিন তেল নিয়ে কারসাজির অভিযোগে রাজশাহীর তিন ব্যবসায়ীকে 75,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় নগরীতে এই অভিযান চালাই। এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল মারুফ। অভিযান শেষে সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সাহেব বাজার ও বহরমপুর এলাকায় অভিযান চালান। এক লিটার স্যার, আরো অনেক আছে। ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo que se llama?